হাজো সমষ্টিত কিছু সভা করলো, তারপর রঙিয়া সমষ্টি, তারপর আমার গুড়েশ্বর সমষ্টি, ইয়ার পিছত আমি তামুলপুরত যাম। আজি আমি এক বৃহত্তর যোজনালয় মোদী ডাঙরিয়া যেদরে যা 10 বছর ভারতবর্ষর যোগাযোগ যাতায়াত আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে ভারতবর্ষ যেদরে আগবাড়ি গেল, ভারতবর্ষ যে স্বাভিমান বৃদ্ধি হল মোদীজির বলিষ্ঠ নেতৃত্বত, আর ভারতবর্ষ জনগণে যেদরে সুশাসন পাবলে সক্ষম হয়েছে তার আধারত এই নির্বাচন হবলে গেছে। এই নির্বাচন বিরোধীবিহীন নির্বাচন, আমি কোনো বিরোধী সভা সমিতি দেখা নাই, সকলতে কেবল মোদীময় পরিবেশ সমগ্র ভারতবর্ষ, সমগ্র অসমত, আমার অসমতো বিটিসি, নন বিটিসি সকলোতে রাইজ হিল্লল ভাঙি ওলাইছে। রাইজে যেদরে মোদীজির নেতৃত্বে বিভিন্ন ধরনের আঁচনি পাবলে সক্ষম হয়েছে আর যদি হিতাধিকার সৃষ্টি হয়েছে সেই নিমিত্তে আজি রাইজ ওলাই আছে। আর তৃতীয়বার কারণে সন্মানীয় প্রধানমন্ত্রী পদত নরেন্দ্র মোদী ডাঙরিয়া অধিষ্ঠিত হব, আর আমার দরং ওদালগুড়ি সমষ্টিত আমার প্রার্থী বিপুল ভোটত নির্বাচিত হব দিলীপ শইকীয়া ডাঙরিয়া। এবার ইন্ডিয়াত প্রথম পর্যায়ের ভোটত বহুত মানে কম হাতত ভোটদান হয়েছে, মানে মানুষ ওলাই আহে না, কি কম এক্ষেত্রে? বহুত গরম আছে, উত্তর ভারতত যথেষ্ট গরম, কারণ আমার ইয়াতে কেতিয়াবা 36 মাইলে উত্তর ভারতত লু বতাহ বলে, যেটা আমি গরম বতাহ বলে কোম, লু যেটা বলে তাত অকমান এফেক্ট হয়। নিশ্চিতভাবে পার্সেন্টেজ অন এভারেজ ঠিকই আছে, 70% কেতিয়াবা 80 যায়, 70% হলেও আমার কোনো অসুবিধা নাই। কোকরাঝার সমষ্টিত যেহেতু GSP প্রার্থী নবকরণীয়ার নমিনেশন ক্যানসেল হয়েছে, গতিকে GSP ভোটখিনি কোনফালে যাওয়ার সম্ভাবনা তেওঁলোকে জানিব। নবকরণীয়া ডাঙরিয়াত নিজরে কম নাপালে তেওঁ কোন কাজ কোন কমি আছে, তেওঁ বা ৰাভা বুলি কয়, শর্মা বুলি যে নকলে। দিলীপ শইকীয়ার বিজয় নিশ্চিত 100% পিছতো আপনাদের ইমান সঘনায় নির্বাচন, আমি প্রতিটি নির্বাচন সেইটি কথা আপনি ভাল কথা কৈছে যে ভারতীয় জনতা পার্টি একটা পার্টি, প্রতিটি নির্বাচন আমি খুব সিনসিয়ারলি খেলো, এটা উপনির্বাচন হলেও আমি গোটেই জঁপিয়াই পড়ো, আটাতে সমগ্র ভারতবর্ষত আমার সাধারণ নির্বাচন, এই নির্বাচন এটা উৎসব, ইন কেস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ইলেকশন যে মেগা ফেস্টিভেল, এটা উৎসব হিসেবে পার্বণ, এটা রাইজ ওলাই আহে, বিভিন্ন ধরনের সংগীত হয়, বিভিন্ন ধরনের বক্তব্য থাকে, তাত আমি উৎসবক সকলে অংশগ্রহণ করব লাগে, এয়া হচ্ছে গণতন্ত্র। উচ্চ ন্যায়ালয়ের যে রায় নবসরণীয় ক্ষেত্রে দিলে বরণীয় জনগোষ্ঠীয় ভোট বর্জন করিম বলে কি সব, এই হল রায়ের উপর মানে চ্যালেঞ্জ করব নো, সামান্য উচ্চ ন্যায়ালয়ে যদি রায় দিছে বিচারপীঠে দিছে, মানে এই জাজের উপর নয়, আর কোনোবাই যদি নামানে তাক চ্যালেঞ্জ করে মানে ভোট বর্জন করে। আপনি কলে আকর দাবি মানে দাবিটো এইটো কিনে 2 নম্বরী সার্টিফিকেট জেনিং করে দিব লাগে, কেউ তো শরণীয়া হয় নহয় বলে কেউ প্রমাণ করব লাগবে না, কেউ তো এসটি বলে মানে এসটি সমষ্টিত লোকসভা নির্বাচন খেলিলে কেউ যে সার্টিফিকেটে নাই এসটি বলে কেউ যাও খেলিলে, কারণ সেইটো আমি সকলে জানো কোকরাঝারটো এসটি রিজার্ভ, এসটি রিজার্ভ সিটে তাত নবশরণীয়া রঙে জালিয়াতি করেছে, এজন সাংসদে জালিয়াতি করে সাংসদ হব না পায়, এই গণতন্ত্রের কারণে ভাবুকি আর অশোকনী সংকেত, মানে এইটাই কল।